हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो तुम्हारा निश्चय थामले ना टाइटल देखे बुझते ही पार्छ हमें कि नहीं कथा बोलछी। और आज के आमाके एकटू खुशी खुशी लागछे से तुम्हारा देखे ही बुझते पार्छ। तो हमें रोज ही खुशी थाकी, आजो खुशी। तो बुझते ही तो पारछो कि निये कथा बोलछे आबार आरेकटा पार्सल। किन्तु ना, एबार आमिओ अर्डार दिइनि आर आमार फैमिलिर केउ, माने आमार दादाओ अर्डार दाइनि। एबार आमाके एटा दिएछे, माने एकटा, माने एटा अर्डार दिएछे आमार एकटा खूब काछेर एकटा, माने काछेर एकटा फ्रेंड, माने बोलते पारो काछेरी। तो तार बाड़ी एखाने ना, से अनेकटा दूरे थाके। तार बाड़ी जेते होले 6-7 घंटा लेगे जाबे तार बाड़ीते जेते। तो से पाठिएछे ओखान थेके, एटा आमार पुजोर गिफ्ट, दुर्गा पुजोर गिफ्ट। तो पुजोते, पुजोर आगेई ओ एटा दिएछिलो अर्डार नाकि, तो अर्डार दिएछिलो, तो तखन आसेनि, माने तखन तो लेट करेई दिच्छिलो। तो ए पुजोर परे आस, माने पुजोर पर पार्सेलटा एसेछे। किन्तु তাতে কি হচ্ছে, দুর্গা পূজায় পড়তে পারিনি। আমি কালী পূজায় অবশ্যই তার দেওয়া জিনিসটা পরে নেব। আর তোমাদেরও, আমি এই ভিডিওটা আমি শুধুমাত্র সেই মানুষটার জন্যই করছি। তো আমি তাকে নিয়ে কখনো সোশ্যাল মিডিয়ায় কিছু বলিনি, তাকে নিয়ে কখনো কোনো কথা তুলিনি। মানে বলতে পারো তাকে তোমরা কেউই চেনো না। আর সে এই ভিডিও টিডিও, মানে ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে আসা পছন্দও করে না। আর তার সঙ্গে আমার দেখাই হয় না। তো আমি তাকে কি করে তোমাদের সামনে আনব। তো তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল আমার বার্থডেতে। তবুও সেটাও আমার একটা বার্থডে বলতে পারো, আমার বার্থডে সারপ্রাইজ ছিল ওটা। মানে হয় না, একটা দূরের মানুষ একটা ভীষণ কাছের হয়ে যায় যখন, মানে দূরের একটা ফ্রেন্ড দূরে থাকে, কখনো দেখা হয়নি তাকে, একটা দেখার ইচ্ছা, সে আমার এতটা কাছের, সে আমার কাছে থাকবে, আমি তাকে দেখবো, তার সঙ্গে অনেক অনেক কথা বলবো, অনেক গল্প করবো। তো সেরকমই একটা ব্যাপার। তো আমার বার্থডেতে ওকে নিয়ে এসেছিল, তাও সারপ্রাইজ গিফট। ওটা আমাকে পাপাই দিয়েছিল, আমার সারপ্রাইজ গিফট দিয়েছিল, ওটা আমার বার্থডে গিফট। ওকে নিয়ে এসেছিল, আমি বলেছিলাম, ও বল, আমি ওকে সবসময় বলতাম বাবার কাছে যে আমার ভীষণ মন খারাপ করে ওর জন্য, অত দূরে থাকে, আমি দেখতে পারি না, আমার ভীষণ দেখতে ইচ্ছা করে ওকে। মানে আমি প্রায় দিনই ওকে বলতাম, তো বলতো যে আমি, মানে ওকে, আমার ওই ফ্রেন্ডটাকে আমি বলেছিলাম যে তুই আয় না আমার বাড়িতে, আমাদের বাড়ি পিকনিকও হয়, আমি ওকে বলেছিলাম তুই আসবি। ও সবসময় বলতো না আমি যেতে পারবো না। এদিকে ও পাপায়ের সঙ্গে প্ল্যান করে নিয়েছিল আসার জন্য, কিন্তু আমি জানতামও না। তো আমি বার্থডের দিন ওকে, আমার বার্থডে সেলিব্রেশন যখন ওরা করেছিল, আমি সেটাও জানতাম না কি হবে কি হবে না, পুরোটাই সারপ্রাইজ ছিল। আর সব থেকে বড় সারপ্রাইজ গিফট যেটা ছিল সেটাও, মানে আমার অত দূর থেকেও আমার জন্য এসেছিলো, এটাই আমার অনেক কিছু। আর আমার জন্য পাপাই এতটা করেছিল, ওকে গিয়ে নিয়ে এসেছিল, মানে পাপাই ওকে, ওকে নিয়ে এসেছিল আমার জন্য। ও মানে সত্যিই বলছি ভীষণ করেছে পাপাইও, মানে ও নিজে গিয়ে নিয়ে এসেছে অত দূর থেকে। তো ও হাফ রাস্তায় এসেছিলো, আর এই হাফ রাস্তায় গিয়ে দুজন নিয়ে এসেছিলো ওদের পাপাই। যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন, মানে সকাল 7টার দিকে না 10টার দিকে বেরিয়েছিল, আমাকে ফোন করছে, বলছে, মানে আমাকে মিথ্যে বলে, আমি যে কোথায় যাচ্ছি, বলছে এরকম একটা দরকারি কাজে যাচ্ছি, ভীষণ দরকার। আমি বলছি ঠিক আছে, আমার বার্থডে দুদিন আগে, আচ্ছা ঠিক আছে, কোনো ঠিক আছে যা তাহলে। এবার হচ্ছে ও আমার বলছে আমি তাহলে যাই, আমি বলছি আমি যাই, আমাকে নিয়ে চল। তো আমাকে নিয়ে যাই, বলছে না যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তো একাই গেছিলো, গিয়ে একাই নিয়ে এসেছিলো। তো আমি আগে, মানে সেই মানুষটার দেওয়া জিনিস দেখাবো বলে আমি সেই মানুষটাকে নিয়ে কিছু কথা বলে, তো তবেই আমি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করছি। তো একটু ধৈর্য ধরে তার কথা, আমার কথাগুলো শুনো, তাকে নিয়ে বলা। তো এই যে ফার্স্ট টাইমই বলছি সোশ্যাল মিডিয়ায় তারকে নিয়ে আমি এই সমস্ত কথা। তো পাপাই গেছিলো আনতে ওকে, এবার এসেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে পুরো। তো ও দুদিনও ওদের বাড়িতে ওকে লুকিয়ে রেখেছে, আমি জানিও না, আমার সন্দেহ হচ্ছে না কিছু একটা হয়েছে, বার্থডের আগের দিনও গেছে। আমি তো সেই মানুষটাকে, যে অত দূরে থাকে, তাকে ফোন করে করে, মানে তার মাথা খারাপ করে দিচ্ছি যে কোথায় আছিস, মিনিটে মিনিটে ভিডিও কল করছি, ভিডিও কল ধরছে না আমার। আর এদিকে পাপাইদের বাড়িতে ও ওকে দুদিন লুকিয়ে রেখেছে, আমি জানতেও পারি না। আবার পাপাই দেখি এদিকে আসছে, মানে ওকে বাড়ি, ওকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে আমাদের এদিকে আসছে,
ঘুরতে, আমি জানিও না। তারপরে বার্থডের দিন আমি ওকে ফার্স্ট দেখেছিলাম, আর বার্থডের দিন বলতে পারো একটা ভীষণ, একটা পাপাই ভীষণ, মানে পাপাই আমাকে ভীষণ বড় একটা সারপ্রাইজ দিয়েছিল ওকে এনে। আর তারপরে আমি ওকে দেখে তো পুরো হা, মানে এটা কে, তার আগেও একটা মিস্টেক হয়ে গেছিলো, আমি তার আগে ওকে দেখে নিয়েছিলাম, একটা বোন ভুল করে স্ট্যাটাস দিয়ে দিয়েছিল, মানে ওর সঙ্গে ছবি তুলে স্ট্যাটাস দিয়েছিল, আমি দেখে নিয়েছিলাম। মানে যখন আমি বাড়ি থেকে বেরোবো ওদের সঙ্গে যে পাপাই আমাকে নিতে আসবে, আমরা ঘুরতে যাব, তার 5 মিনিট আগেই আমি স্ট্যাটাসটা দেখেছি। আমি ওকে বলেছিলাম যে তুই এসেছিস, আমি জেনেই গেছি আমি যে ঠিক আছে তুই দাঁড়া আমি আসছি, মানে আমি ওকে বলছি তুই ওখানে দাঁড়া আমি আসছি তোর কাছে, বলছে মানে ও ভাব যে ইস সারপ্রাইজটা মাটি হয়ে গেল ইয়ে। কিন্তু তবুও ও বিশ্বাস করো, মানে আমার, আমি জেনে গেছি তো মানে তাতে কী হয়েছে, তবুও যেন আমার কাছে ওটা বিশাল বড় একটা সারপ্রাইজ ছিল, আমি গিয়ে যে ওকে দেখেছি সামনাসামনি, যে যার জন্য আমি মন খারাপ করতাম, যার কথা আমি সবসময় বলতাম যে ওকে একটু নিয়ে আয় আমি দেখবো, ওর সঙ্গে অনেক কথা বলবো, তো সেটা সত্যি বলতে সেটা পাপাই করেছিল আমার জন্য। আমি ভীষণ, মানে এখনও মনে পড়লে, আমার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও মনের মধ্যে একটা আনন্দ আনন্দ চলে আসে। তো নিয়ে এসেছিল ওকে, সেটাই ওর সঙ্গে, তো সেদিন মানে সেবার আমাদের বাড়ি 1 সপ্তাহ ছিল, মানে জন্মদিনের 2 দিন আগে এসেছিলো, আর তারপরে আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল, পিকনিক টিকনিক হয়ে গেছিলো, তারপরে অনেক দিন ছিল, 1 সপ্তাহ মতো ছিল, তারপরে গেছিলো। এই যে 1 বছর হতে যাচ্ছে ও এসছে, আবার 1 বছর হচ্ছে, মানে 1 বছর কমপ্লিট হতে যাচ্ছে ও এসে চলে গেছে, তো তার মধ্যে আর দেখা হয়নি। ওই বছরে একবারই দেখা হয়েছে, আমি ভেবেছিলাম যাব, কিন্তু যেহেতু অনেকটা দূরে আমি যেতে পারছি না, কিন্তু অবশ্যই আমি যাব ওদের বাড়িতে, কিন্তু কবে যাব জানি না। ওকে আমি আবার আসতে বলেছি, কবে আসবে জানি না, বলছে আসবে না আসবে না, কিন্তু আমি ওকে নিয়েই আসব, আর নিয়ে আসলে আমি তোমাদের সঙ্গে ওকে তো পরিচয় করিয়েই দেবো। ও ভিডিওর সামনে আসতে চায় না, তো আমি তার জন্য জানি না ভিডিওর সামনে ওকে আনতে পারবো কি পারবো না, কিন্তু চেষ্টা করব। আর আজকে আমি সত্যি বলছি, আমি ওকে নিয়ে বলতে পেরে আমার নিজেরও একটা মনের মধ্যে ভালো লাগছে যে না, ওকে নিয়ে আমি কিছু বলার সুযোগ পেয়েছি। তো ওকে নিয়ে আমি অবশ্যই আমি বলতাম, কিন্তু ও কি বলতো, অনলাইন মানে এই সোশ্যাল মিডিয়াতে আমাকেও বলে যে এত করিস বাবা, বিশাল তোর এত ধৈর্য কী করে, আমাকেও নানা রকমের কথা বলে, তাই আমি ওকে নিয়ে কিছু বলিনি, আজকে আমি বলছি। আর আমি তোমাদের ওপেনিংটা দেখিয়ে দিচ্ছি, যেটা ও পাঠিয়েছে আমার জন্য অত দূর থেকে পার্সেল, পার্সেল বলতে ও অর্ডার দিয়েছিল, সেটা আমার আমার বাড়ির এখানের অ্যাড্রেসে, তো এখানে দিয়ে গেছে। মানে আমি ওকে নিয়ে যতই বলি না কেন ততই কম হয়ে যাবে, তো তার জন্য মানে অনেক বলে দিয়েছি, অনেক কিছু বলে দিয়েছি। ওর সঙ্গে আমার এই যে 2 বছর ফ্রেন্ডশিপ হতে যাবে, এখনও 2 বছর হয়নি, তো এই 2 বছরে অনেকটা মানুষ, মানে দূর থেকেও যে মানুষ এতটা পাশে থাকে, এতটা সাপোর্ট করে, এতটা আপন হয় এত দূরে থেকেও, সেই ফার্স্ট টাইম আমি ওকে দেখে বুঝলাম, যার সঙ্গে আমার দেখাই হয় না, মানে যখন আগে যখন দেখা হয়নি আমি ভাবতাম যে যে মানুষটার সঙ্গে দেখা হয়নি তো আমি সেই মানুষটাকে দেখতে চাই, যে এতটা মানে কাছের হয়ে গেছিলো আমার, এখনও আমার অতটাই কাছের, যে তার জন্য আমার ওকে দেখার ইচ্ছাটাও বেশি ছিল। তো এখনও আমার সবসময় মনে হয় যে ওর বাড়ি একটু যদি কাছে হতো আমি গিয়ে দেখা করে আসতাম ওর সঙ্গে, ওর সঙ্গে একটু গল্প করে আসতাম, মানে এতটাই দূরে যে আমি একা একা তো যেতে পারবো না, তো তার জন্য মনে হয় যে 1-2 ঘন্টার রাস্তা হলে আমি যেতাম ওর সঙ্গে দেখা করে আসতাম, সেটা নেই, কপালে নেই। তো নিশ্চয়ই ও আসবে আবার খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে, আমি ওকে নিয়ে আসবো। আমি আনতে পারবো না, ও যদি না আসে তো আমি ওকে বলেছি আসার জন্য হয়তো আসবে, আর আসতে ওকে হবেই, আমি অনেক করে বলেছি, তো তখন আমি তোমাদেরকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো আজকে আমি এখন আমি চলো তোমাদের ড্রেসটা দেখিয়ে দিই, চলো।
তো ড্রেসটা তো দেখেই নিলে, তবুও আমি আরেকবার আমার গায়ের ওপর রেখে দেখাচ্ছি। মানে কালারটা কিন্তু এরকম দেখাচ্ছে, আসলে কিন্তু কালারটা এরকম না, কালারটা আরেকটু ভালো। তো কালারটা কিন্তু এরকম না। তো আমি আমি কি আমি তো সে সে করেই যাচ্ছে, আমি এখনও তার নাম বলিনি। তো তোমরা নাম বললে চিনতেও পারবে না, আমি তবুও আমি তো নামটা অবশ্যই নেব, যারা চেনে তারা তো চিনতেই পারবে। তো এটা আমাকে দিয়েছে আমার খুব কাছের একটা মানুষ, শম্পা। আমি ওকে ভালোবেসে ডাকি শম্পা জানু বলে, মানে প্রথম থেকেই, যখন মানে প্রথম যখন কথাটা একটু ভালো করে বন্ধুত্বটা মানে মোটামুটি হয়েছে, তো তখন থেকেই আমি ওকে শম্পা জানু বলে ডাকি। মানে ওর নামের পাশে একটা নাম, তারপরে শম্পা জানু, তারপরে একটা লাভ কি একটা ইমোজি দেওয়া, বেশ ইমোজিটা আমার মনে পড়ছে না। তো আমি ওকে শম্পা জানু বলে ডাকি, আমার খুব কাছের একটা মানুষ, তার জন্য নামটাও খুব ভালোবেসে দিয়েছি আমি শম্পা জানু। তো ঠিক আছে ফ্রেন্ড, ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, আর অবশ্যই করে জানাবে। আর আমি যখন ড্রেসটা পরবো তখন তোমাদের আমি অবশ্যই দেখাবো। আর এটা আমাকে ও মিশো থেকে অর্ডার করে দিয়েছে, খুব ভালো এসেছে। আমাকে তো আগের ভিডিওতে বলছিলে যে মিশোর থেকে জিনিস ভালো আসে, তো আমি তো জানি না ও কী থেকে অর্ডার দিয়েছিলো, তো এটা মিশোর থেকে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে আর খুব ভালো এসেছে। তো আমি তোমাদেরও বলতে পারি যে মিশোর থেকে অর্ডার দিতে পারো, ভালো এসেছে আমার ড্রেসটা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিও। তো হ্যাঁ, আর একটা কথা, আমি এবার থেকে রোজ তো ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে, তোমাদের কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে সেটাও বলো। আর বলো আমি ট্রাই করব, আমি বলছি না ওরকম করতে পারবো, কিন্তু আমি ট্রাই করব তোমাদের মতন করে ভিডিও করা, তোমরা যেরকম বলবে সেরকম ভিডিও করার। তো ঠিক আছে ফ্রেন্ড, টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর আমিও এখন পুরো সুস্থ আছি। তো ঠিক আছে, বাই।